ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ইব্রাহিম ফ্রম ইব্রাহিম 360। আজকে কথা বলবো যে কিভাবে আপনার ইউটিউব ভিডিও ফেসবুক বা টুইটারে অটো প্লে করাবেন। আর অনেক সময় আমরা দেখি, আমরা যখন বিড রাইজ দিয়ে অথবা অন্য কোনো লিঙ্কের মাধ্যমে, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আমরা ভিডিওটা শেয়ার করি, হয়তো থাম্বনেইলটা বড় হয় কিন্তু ভিডিওটা অটো প্লে হয় না। তো আসুন আজকের কন্টেন্টের মাধ্যমে কিভাবে ফেসবুকে আপনার ভিডিওটা বা টুইটারে আপনার ভিডিওটা অটোমেটিক চলবে, আপনি কোনো ফুস করা লাগবে না, আপনি ক্লিক করা ছাড়াই অটোমেটিক চলবে, তো সে বিষয়টা দেখবো। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখব কিভাবে সোশ্যাল মিডিয়াতে কিভাবে অটো প্লে হয় শেয়ারিং ভিডিওগুলো। তো এই জন্য আপনি কী করবেন, আমি প্রথমে কোনো একটা এতে গেলাম, গিয়ে দেখুন এটা এই ভিডিওটা অটোমেটিক চলতেছে। এখানে আরেকটা ভিডিও আছে, এটা অটোমেটিক চলতেছে, ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক চলতেছে। তো আমরা যখন শেয়ার করি কোনো ভিডিও, তখন তো এভাবে অটোমেটিক চলে না। তো খেয়াল করুন, এখানে আমি একটা ভিডিও শেয়ার করেছি কিন্তু দেখুন ভিডিওটা কিন্তু অটোমেটিক চলে না, এটা এই অবস্থায় আছে। তো এই যে ভিডিওগুলো আমরা শেয়ার করি, এগুলো কীভাবে অটো প্লে হবে সে বিষয়টা আমরা দেখব। তো সেটা করার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, আমরা সাধারণত ফেসবুকে ভিডিও শেয়ার করি এমবেড পদ্ধতিতে অথবা বিড রাইজের মাধ্যমে। কিন্তু আপনি যদি ফেসবুকে সরাসরি আপনার ভিডিওটা চালাইতে চান, অটো চলবে, অটো প্লে হবে, এটার জন্য যেটা করতে হবে, আমরা এই যে শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনি ফটোজ অ্যান্ড ভিডিওস, আপনি এই যে ফটোজ অ্যান্ড ভিডিওস অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও যেটা আপনি পোস্ট করতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। দেখুন এখানে আমি একটা টাইগার রেড স্ক্রিন টাইগারটা আমি এখানে এটা পোস্ট করে দিচ্ছি। দেখুন যে ভিডিওটা আমি শেয়ার করেছি এটা এখন চলতেছে, আমি কিন্তু ক্লিক করি নাই, দেখুন এটা অটোমেটিক চলতেছে। আমি কোনো ক্লিক করি নাই, ক্লিক করা লাগে নাই, অটো চলতেছে। এমনিভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের ইউটিউবে অথবা টুইটারে আপনারা সরাসরি আপলোড করতে পারেন, আপলোড করলে সেই ভিডিওটা চলবে। আশা করি বুঝতে পেরেছেন। Thank you very much for watching my channel.